আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين। এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে জাহান্নামকে মনের কামনা বাসনা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, জাহান্নামকে বা ঢেকে দেওয়া হয়েছে, হজব মানে ঢেকে দেওয়া, আবৃত করে দেওয়া। তো জাহান্নামকে মনের কামনা বাসনা দিয়ে আবৃত করা হয়েছে বা ঢেকে দেওয়া হয়েছে, কি অর্থ? এ হচ্ছে অধ্যায়। হাদিসের অংশ এইটুকু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। হুজিবাতিন জান্নাতু বিল মাকারিহ। অন্য হাদিসে রয়েছে হুফফা, হুজিবা মানে আবৃত করে দেওয়া বা আড় করে দেওয়া, ঘিরে দেওয়া, ঢেকে দেওয়া, আর হুফফা মানে ঘিরে দেওয়া, হাফফা মানে হয় ঘিরে দেওয়া। যেমন হাফফাতুল মালাইকা, দিনের মজলিস যখন হয়, আল্লাহ এবং রসুলের কথা আলোচনা হয়, তখন হাদিস আছে কি ফেরেশতা তাদেরকে কি করেন, ঘিরে, হাফফাতুল মালাইকা, ফেরেশতারা ঘিরে নেন। তো হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত, জাহান্নামের আগুনকে ঘিরে দেওয়া হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে, বিশ-শাহাওয়াত, শাহওয়াত দিয়ে। শাহওয়াত মানে মনের কামনা বাসনা, শাহওয়াত মানে যেগুলি মনের চাহিদার বস্তু সেগুলিকে শাহওয়াত বলা হয়, যেগুলি মন চাই করতে, মন চাই ভালো ভালো খেতে, হালাল হোক আর হারাম হোক, যদি ইমান না থাকতো তাই কি না, মন চাই ভালো খেতে, মন চাই ভালো পড়তে, মন চাই ভালো গাড়ি, মন চাই ভালো নারী, হালাল হোক আর হারাম হোক, জেনা হোক আর স্ত্রী হোক, এটি হচ্ছে মনের চাহিদা, এগুলি হচ্ছে শাহওয়াত, এগুলি হচ্ছে শাহওয়াত। জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে মনের কামনা বাসনা দিয়ে, মানে এই সব পাপ দিয়ে, যেগুলি পাপ হচ্ছে মনের কামনা বাসনা। মন চাই গান শুনতে, মন চাই ফিল্ম দেখতে, মন চাই ব্লু ফিলি উলঙ্গ ছবি দেখতে, মন চাই নামাজের সময় খেলা, বিশ্বকাপের খেলা দেখতে, নামাজ হয়ে গেল তারপরে ছাড়তে চাই না। তো এগুলি হচ্ছে কি মনের কামনা বাসনা, মনের কামনা বাসনা। বাবুন হজেবাতিন নারু বিশ্বাহাওয়াত, নবী কারীম বলছেন কি হজেবাতিন নারু বিশ্বাহাওয়াত, জাহান্নামকে ঘিরে দেওয়া হয়েছে বা ঢেকে দেওয়া হয়েছে মনের কামনা বাসনা দ্বারা। অহুফাতিল জান্নাত, জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে বিল মাকারিহে, কষ্টদায়ক বস্তু দিয়ে বা বস্তুর দ্বারা, মাকারে কষ্টদায়ক বস্তু সমূহ, কষ্টদায়ক বস্তু দিয়ে জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে বা ঘিরে দেওয়া হয়েছে। কি অর্থ এর, বুঝতে পারছেন, বুঝতে পেরেছেন অর্থ? কে যে বুঝতে পেরেছে হাত উঠাবে। হাদিসের অর্থ তো আমি করে দিলাম, ব্যাখ্যা কি, যে জাহান্নামকে কি দিয়ে ঢাকা হয়েছে, মনের কামনা বাসনা দিয়ে, আর জান্নাতকে কি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কষ্টদায়ক বস্তু দিয়ে। কেমন কথা, জান্নাত এত আরামের জান্নাত, নিয়ামত আর নিয়ামত, আর তাকে আবার কষ্ট দিয়ে ঢাকা হয়েছে, হ্যাঁ, কষ্টদায়ক বস্তু দিয়ে, আর জান্নাত কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, শাস্তি আর শাস্তি, আর তাকে আবার মনের কামনা বাসনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কেমন কথা, উল্টো কথা নয়, কথা উল্টো লাগছে কি না? হ্যাঁ, তাহলে জাহান্নামকে মনের কামনা বাসনা যে কাজগুলি করতে চায়, মন যেগুলি কাজ করতে চায় পাপ করতে, সেগুলিতে ঢাকা আছে। অর্থাৎ জাহান্নামে যদি যেতে হয় তাহলে খুব বেশি পাপ করো, যত পাপ করবে তত জাহান্নামে যাওয়া সহজ, যত পাপ করবে তত জাহান্নামে যাওয়া, জাহান্নামের পর্দা সরিয়ে দিলে, পাপ করলে মানে জাহান্নামের পর্দা, যে জাহান্নামে যে ঢাকা আছে পর্দা সরিয়ে দিলে এখন জাহান্নামে যেতে হবে, খুব সহজ, জাহান্নামে যাওয়া সহজ হয়ে গেছে। পক্ষান্তরে জান্নাতে গেলে যে কাজগুলি করতে কষ্ট লাগে সেগুলি করতে হবে, কষ্টদায়ক বস্তু দিয়ে ঢাকা আছে, ঠান্ডার সময় শীতের সময় উঠে নামাজ পড়তে হবে, দুপুরে গরমের সময় গরম পানি ওপর থেকে ট্যাঙ্কি থেকে আসছে তা দিয়ে উজু করতে হবে, মসজিদ দূরে হেঁটে যেতে হবে, এই গরমের সময় জোহরে আসরে হেঁটে যেতে হবে, বুঝতে পেরেছেন, রাত্রে 12টা 1টায় খাওয়া দাওয়া করতে করতে অনেক সময় 1টা 2টো বেজে যাচ্ছে, তারপরে 3টার সময় ফজর আজান হয়ে যাচ্ছে, উঠে নামাজ পড়তে যাবে, কষ্ট করতে হবে, তাহলে জান্নাতে যাওয়া যাবে, বুঝতে পেরেছেন। সাবালক হয়ে গেছেন, আল্লাহ তৌফিক দেয়নি বিয়ে করার, খুব কষ্ট হচ্ছে থাকার, তারপরে কোন রকম করে একটিও গুনাহ করছেন না, এদিক সেদিকও তাকাচ্ছেন না, ফিলিমও দেখছেন না আপনি, তাহলে এইরকম কষ্ট করতে হবে তারপরে জান্নাত যাওয়া যাবে, তারপরে জান্নাত যাওয়া যাবে, বুঝতে পারছেন। এই এই মর্মে একটি হাদিস বড় রয়েছে, এই হাদিসের ব্যাখ্যা, এটি তো বুখারী শরীফের হাদিস, কিন্তু আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে হিব্বান, হাকিমে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ওয়ান নারা, আল্লাহ জান্নাত এবং জাহান্নাম প্রথম সৃষ্টি করলেন, আল্লাহ সৃষ্টি এককালে ছিল না, আল্লাহ সৃষ্টি করেছেন। আর একটি কথা জানতে পারলাম যে জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়ে রয়েছে নাকি না হবে আমাদের জন্য, হয়ে রয়েছে, জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়ে আছে, কোথায় আছে, কেমন ভাবে আছে আল্লাহ জানে, তোমরা জানো না, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, অল্পই জ্ঞান দেওয়া হয়েছে, কোন দ্বীপে কি আছে সেটুকুই জানতে পারেননি, তাহলে কেমন করে বা জানবেন যে কোথায় আছে। লম্মা খালাক আল্লাহ জান্নাত ওয়ান নার, জান্নাত জাহান্নাম যখন আল্লাহ সৃষ্টি করলেন, আর সালা জিব্রাইল আইলাল জান্নাত, জিব্রাইল সালা বলে যে যাও জান্নাত দেখে আসো, আমি জান্নাত সৃষ্টি করেছি, তুমি জান্নাত দেখে আসো,
ফাকালা অনুজোর এলাইহা, যাও দেখে আসো। কালা ফারাজা ফাকাল, জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত দেখে আসে, বললেন আল্লাহ ওয়া ইজ্জাতিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহর নাম যে আজিজ, আল্লাহর ইজ্জতের কসম করলেন। লা ইয়াসমাউ বি আহাদুন ইল্লা দাখালাহা, জান্নাতে এত সুন্দর করে আল্লাহ তুমি সৃষ্টি করেছো যে শুনবে সেই জান্নাতে ঢুকে পড়বে, জান্নাতের লোভ কেউ সামলাতে পারবে না, এত সুন্দর করে আল্লাহ তুমি সৃষ্টি করেছো। জান্নাতের নিয়ামতের কথা, যে শুনবে সেই সেখানে যেতে চাইবে, আর তার জন্য যা করতে হয় তাই করবে, আল্লাহ যা করতে বলবে বলেছেন তাই করবে, ঠিক কিনা? ওয়া ইজ্জাতিকা, হ্যাঁ, আমারা বেহা ফাহুফাত বিল মাকারহে, তারপর আল্লাহ বলেন ঠিক আছে জান্নাতের কথা যে শুনবে সেই ঢুকে যাবে, তাহলে এক কাজ করো, জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঢেকে দেওয়া হলো, জান্নাত খুব সুন্দর কিন্তু ওপরে কষ্টদায়ক বস্তু যে কাঁটা দিয়ে ঢেকে দেওয়া হলো, কষ্টদায়ক বস্তু দিয়ে ঢেকে দেওয়া হলো, দেখলে যেতে চাইবে না, যেতে পারবে না, গেলে বড় কষ্ট করতে হবে, গেলে ওই রাত্রে উঠে নামাজ পড়তে ফজর পড়তে হবে, গেলে এই কষ্ট করতে হবে সেই কষ্ট করতে হবে, গেলে ফিল্ম দেখতে পাবো না, গেলে গান শুনতে পাবো না, গেলে মিথ্যা কথা বলতে পাবো না, গেলে একক তো নামাজ ছাড়া চলবে না, কুপুরি হয়ে যাবে, এত কষ্ট আর বরদাস্ত করা যাবে না। জি, তো কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে দেওয়া হলো জান্নাতকে। ফাকালা ইরজি ইলাইহা, তারপরে আল্লাহ বলেন জিব্রাইল এবার দেখে এসো, এবার দেখে আসো। ফারাজা ফাকাল ওয়া ইজ্জাত, থেকে আল্লাহ তোমার ইজ্জতের কসম, লাকাদ খিফতু আল্লা ইয়াদখুল আহাদ, এত কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে যে আমার আশঙ্কা যে জান্নাতে কোন লোক মনে হয় যেতে পারবে কিনা। কালাল মুআল্লিফ রাহিমাহুল্লাহ তাআলা, বাবুল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলা যালিকা, তিনি বলছেন যে জান্নাত মানুষের জুতার ফিতা বা স্যান্ডেলের বাঁধা বা ফিতা, এই স্যান্ডেলের ফিতার চাইতেও জান্নাত কাছে, এই একটি কথা। আর ওয়ান নারু মিসলা যালিক, আর জাহান্নামও এইরকমই, জাহান্নামও অনুরূপ, অর্থাৎ জাহান্নামও অত্যন্ত নিকটে আপনার, আর জান্নাতও অত্যন্ত নিকটে, একটি কথার দ্বারা একটি আমলের দ্বারা সারা জীবনের খারাপ আমল মাফ হয়ে যেতে পারে। কালেমা এলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, একজন হিন্দু, একজন ইহুদি, একজন খ্রিস্টান কত লোককে খুন করেছে, এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ পড়ে দিল, কত জান্নাত কাছে, তাই না? এর উল্টো সারা জীবন ভালো আমল করলো ইবলিসের মতো, আজাদিল ইবলিসের মতো, আর শেষখানে কুফুরি কথা বলে মরে গেল, শেষখানে মরার পর একদিন আগে ওরসের মেলায় গেল আর মাজারে সেজদা করে চলে গেল, সারা জীবনের সমস্ত আমল ধ্বংস করে দিল, কত জাহান্নাম কাছে। তাহলে জান্নাত যেমন কাছে তেমন জাহান্নাম কাছে, তাহলে জান্নাতকে কাছে রাখতে হবে সবসময়। আমাদের করণীয় এই নয় যে জান্নাত ভাগ্যে থাকলে হয়েই যাবে, এটা নয়, বেকুফে পড়ি যায় অনেক, বেকুফ আছে, জান্নাত ভাগ্যে থাকলে কোনো ওসিলা হয়ে যাবে না, আপনি ওসিলা তৈরি করবেন তাহলে তো, মাধ্যম মাধ্যম হচ্ছে ইমান আর সৎ আমল, তাহলে ইমান সৎ আমলের উপরে থাকতে হবে, জান্নাতকে তাহলে সবসময় কাছাকাছি রাখতে হবে, আর জাহান্নামকে সবসময় দূরে করার চেষ্টা করতে হবে। ইত্তাকুন নার ওয়া লাউ বিশ্বাসকে, তোমরা নবী জল বলছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের একটি অংশ দিও, পয়সা নেই বেশি, আটানা পয়সা আছে, আটানা পয়সা আল্লাহর রাস্তায় দান করে জাহান্নাম থেকে বাজার ব্যবস্থা নেও, একটা গরিবকে খেতে দেবেন বাড়িতে খাবার নেই, বাসি পান্তা ভাত আছে, পান্তা ভাত দিয়ে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেন, যে কিছু নেই আমার বাড়িতে তাজা, ওই বাসি ভাত দিয়ে, বাসি ভাত আমিও খাবো, আমিও ওই গরিবকে খাওয়াবো, জান্নাতে যাবো। তো জান্নাত এবং জাহান্নাম মানুষের এত কাছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন হাদিস, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি, জান্নাত তোমাদের অত্যন্ত নিকটবর্তী, কিসের নিকটবর্তী, কিসের চাইতে, মিন শিরাকি নালিহি, জুতার বা স্যান্ডেল, নাল বলে স্যান্ডেলকে, আসলে স্যান্ডেলের যে ফিতা রয়েছে এই ফিতার চাইতেও নিকটবর্তী হচ্ছে জান্নাত, অর্থাৎ সৎ আমল যদি করে যান জান্নাত নিকটে, আর এইভাবে যদি মত পর্যন্ত সৎ আমলের উপর থাকতে পারেন তো জান্নাত খুব নিকটে, আলাতুল জান্নাত, আলাতুল বুঝেন না, ডাইরেক্ট জান্নাত, আর যদি অসৎ আমল হয়ে যায় আল্লাহ না করে, আর আল্লাহ না করে তখনই মরণ চলে এলো, একদিন রাত্রে গুনাহ করলেন, এমন গুনাহ করলেন যে মাফ হওয়ার নাই, হ্যাঁ, তারপরে আল্লাহ না করে সেদিন হার্ট অ্যাটাক খেয়ে মরণ হয়ে গেল, মদ খেয়ে গেল, মদ খেয়ে অনেকে মদ খেয়ে মারা যায়, অনেকে হিরোইন খেয়ে গাঁজা খেয়ে মারা যায়, হ্যাঁ, ওই অবস্থায় মারা গেল, জাহান্নাম কত কাছে, জেনা করে মারা গেল, জি জেনা করতে গিয়ে মারা গেল, গুনাহ করতে গিয়ে মারা গেল, চুরি করতে গিয়ে ধরা পড়লো, আর গণপিটুনিতে মারা গেল, এরকম মরছে না চোর ডাকা, কত জাহান্নাম কাছে, ওয়ান নারু মিসলু যালিকা, এবং জাহান্নামও অনরূপ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।
আর একটি হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ এখানে উল্লেখ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আসদাকু বাইতিন ক্বালাহু শায়ির, সবচাইতে সত্য কবিতা, বাইত কবিতাকে বলা হয়, সবচাইতে সত্য কবিতা যা কোরআন সম্মত আর হাদিস সম্মত, এই জন্য আসদাকু বাইত বলা হয়েছে। সত্য কথা হচ্ছে কোরআনের কথা, সত্য কথা হচ্ছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা, হাদিসের কথা, আর হাদিস কোরআনের সমর্থিত কথা যদি হয় তাহলে সেটিও সত্য, ঠিক কিনা? যদি সেটি কবিতা, তো লাবিদ বলে একজন শায়ের কবি ছিলেন, নবী করিম সাল্লামের জামানায় লাবিদ বলে একজন শায়ের ছিলেন কবি, তিনি বলেছেন, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতা যাইলু। এর দুটি অংশ, কবিতার দুটি অংশ থাকে, একে আরবিতে মিশ্রা বলে। তো একটি অংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারণ এটি হচ্ছে আকীদা, সঠিক আকীদা সম্মত কি, আর আরেকটিতে একটু আপত্তি আছে, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটুকু বলেননি। আর এই কবিতাটি তিনি পাঠ করেছিলেন জাহিলিয়াতের যুগে কুপুরি অবস্থায়। এ লবীদ বলেছেন আলা কুল্লু শাইইন, জেনে রেখো, কুল্লু শাইইন মা খালাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে যা কিছুই আছে তা হচ্ছে ধ্বংসশীল বাতিল, আল্লাহ ছাড়া যা কিছু আছে তা হচ্ছে বাতিল, বাতিল মানে এখানে ধ্বংসশীল, পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল হাইয়ুল কাইয়ুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং সৎ আমলের যে আমলনামা আছে বাকি রাখবেন, আরে সেটা কাজে আসবে, এই দিক দিয়ে সেটা বাকি থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই বাকি থাকবে না, সব ধ্বংস হবে। এমন কি এ কোরআনে কারীমের কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, হ্যাঁ, সব কিছু ধ্বংস যে হয়ে যাবে, এর আলোকে আলমারা বলেছেন যে ফেরেশতাদেরও একদিন মত হবে, সবকিছু ধ্বংস হবে পৃথিবী, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু, আল্লাহ ছাড়া সবকিছুই বাতিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু রাখবেন তাই থাকবে। ওয়া কুল্লু নাঈমিন, দ্বিতীয় অংশটুকু কি ছিল তা বলে দিই, কেন আপত্তি কর সেটি, তাতে ছিল ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতা যাইলু, এবং যা কিছু পৃথিবীর নিয়ামত আছে, পৃথিবীতে যা ভোগের বস্তু আছে, নাই মানে ভোগের বস্তু, যা কিছু ভোগের বস্তু আছে তা জায়লু, ধ্বংসশীল। তাহলে শুধু পৃথিবীর কথা বললে তো ঠিক আছে, ঠিক কিনা? পৃথিবীর যত কিছু ভোগের বস্তু আছে সব ধ্বংসশীল, স্বামী স্ত্রী যে সম্ভোগের জীবন ধ্বংসশীল, ছেলে মেয়েদের যে ভোগ একটা, ছেলে মেয়ে বাবাকে ভোগ করছে, বাবার আদর মায়ের আদর ভোগ করছে, ধ্বংসশীল, ধন সম্পদ ধ্বংসশীল, ঘর বাড়ি ধ্বংসশীল, গাড়ি বাড়ি নারী পৃথিবীর সবকিছুই, টাকা পয়সা সব ধ্বংসশীল, তাহলে দুনিয়ার নিয়ামত ধ্বংসশীল। কিন্তু এখানে কবি বলেছেন কুল্লু নাঈমিন, আর কুফরের অবস্থায় যেহেতু এই কবিতা তিনি রচনা করেছিলেন তা এখানে একটি ফল্ট এই থেকে গেছে, কুল্লু নাঈম, সমস্ত ভোগের বস্তু হচ্ছে ধ্বংসশীল, জাইলু, একদিন ধ্বংস হয়ে যাবে। সমস্ত ভোগের বস্তুর মধ্যে জান্নাত রয়েছে, জান্নাত কি ধ্বংস হবে? জান্নাত ধ্বংস হবে না। এই জন্য যেখানে ধ্বংসের কথা বলা হয়েছে আল্লাহ রাব্বুল বলছে ইল্লা মাশাআল্লাহ, যখন পৃথিবী সিংহায় পুৎকারে, ইসরাফিলের সিংহায় পুৎকারে সবকিছু ধ্বংস হবে, তখন আল্লাহ বলেন ইল্লা মান শা আল্লাহ, তবে যা কিছু বা যা কি আজাকে আল্লাহ চাইবেন। তো তাহলে জান্নাত, জান্নাতের নিয়াম, জান্নাতের হুরে ঈন, জান্নাতের ফল ফ্রুট, জান্নাতের ভোগের বস্তুগুলি, এগুলি থাকবে না? থাকবে না। আর জান্নাত সৃষ্টি হয়ে আছে, এটি হচ্ছে আমাদের আকীদা, ঈমান, জান্নাত তৈরি হয়ে আছে এবং তা থাকবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বিতীয় অংশটুকু পড়েননি, কারণ এটি ইসলামী আকীদার পরিপন্থী, বিরোধী। সব নিয়ামত ধ্বংস হবে না, জান্নাতের নিয়ামত অবশিষ্ট থাকবে এবং চিরকাল থাকবে, খালেদিন ফিহা আবাদা। আর বাকি যত নিয়ামত রয়েছে, যত ভোগের বস্তু রয়েছে, দুনিয়ার সবকিছুই ধ্বংস হয়ে যাবে। মানুষ নিজের চাইতে নিম্নের ব্যক্তির দিকে নজর দেয়, ভালো করে কথা শুনেন, আপনার চাইতে আপনি নিম্ন মানের ব্যক্তির দিকে নজর দেবেন, আপনার উপরে যে ব্যক্তি রয়েছে তার দিকে নজর দেবেন না, বুঝতে পারছেন? এটি কোন ক্ষেত্রে? দুনিয়ার ক্ষেত্রে, পার্থিব ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে নয়, ধর্মীয় ক্ষেত্রে নয়, কারণ শেষে একটি হাদিস শোনাবো যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার ক্ষেত্রে তুমি নিচের দিকে দেখো, যে তোমার নিচে কি আছে, তোমার নিম্ন দিকে কি আছে, তোমার নিম্ন শ্রেণীর মানুষ কি আছে, তোমার চাইতে দুর্গত অবস্থায় কি আছে, অভাবে কি আছে, অসুবিধায় কি আছে, আর ওপর দিকে তাকাবে না দুনিয়ার ক্ষেত্রে। পক্ষান্তরে দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, ইবাদত বন্দেগির ক্ষেত্রে ওপর দিকে তাকাবে, তোমার চাইতে বেশি উন্নতি কে করেছে, তোমার চাইতে বেশি কে দিনের জ্ঞান হাসিল করেছে, তোমার চাইতে বেশি কে সুন্দর করে নামাজ পড়ে, তোমার চাইতে বেশি কে ধার্মিক,
তোমার চাইতে বেশি কে পরেজগার, তোমার চাইতে বেশি কে হালাল রেজিক খায়, তোমার চাইতে বেশি কে সতর্ক সজাগ ধর্মীয় ক্ষেত্রে, তোমার চাইতে বেশি কে ফজরে হাজির হতে পারে, তোমার চাইতে আগে কে আগের কাতারে হাজির হতে পারে? জি, তো দুনিয়ার ক্ষেত্রে পার্থিব যে কোনো ক্ষেত্রে, পার্থিব যে কোনো ক্ষেত্র, ধন হোক, জন হোক, এমনকি সন্তান সন্ততি হোক, একজনের 10টি শুধু ছেলে আর আপনার 10টি মেয়ে, এই কথা চিন্তা করে আরে আমাকে আল্লাহ, ওর দিকে যদি তাকান আমাকে আল্লাহ শুধু 10টি মেয়ে দিয়েছেন, ওকে 10টি ছেলে, আবার আরেকজনকে একটিও না ছেলে না মেয়ে কিছুই নেই, আর কারো 10টি ছেলে, ওতেই কি হতো বাবা, ওর 10টি ছেলে, আল্লাহ আমার একটিও ছেলে নেই, তাহলে শান্তি পাবে? কখনো শান্তি পাবে না। তাহলে সন্তান সন্ততিদের ক্ষেত্রে, ধন সম্পদের ক্ষেত্রে, সুস্থতার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, আপনি কালো আরেকজন ফর্সা একবারে টল ফিগার লম্বা সুন্দর, যদি ওই রকম তাকান এত সুন্দর আর আমি কি কালো কুৎসিত, তাহলে শান্তি পাবেন, শুকরিয়া আদায় করবেন না? শান্তি পাবেন না, শুকরিয়া আদায় করবেন, শান্তিও পাবেন না, আর আল্লাহর শুকর গুজার হতে পারবেন না, না মানসিক শান্তি, না এবাদত বন্দেগী করতে পারেন আল্লাহর শুকরিয়ার মাধ্যমে। সুতরাং পার্থিব যে কোনো ক্ষেত্রে কোন দিকে তাকাইতে হবে? নিচের দিকে তাকাইতে হবে। চাকরির ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে একই কোম্পানিতে চাকরি করছেন, আমি টাইটেল পাস, আর আমাকে ক্লিন করতে হচ্ছে, আর ইয়ে কিছু পাস নয় কিন্তু ইয়ে ফোরম্যান সুপারভাইজার হয়ে গেছে, আর ইয়েও তো টাইটেল পাস, যদি টাইটেল পাস না তারপরে ইয়ে এত বড় ভালো পোস্টে চলে গেছে, শান্তি পাবেন না? দেখতে হবে যে আমি টাইটেল পাস হল আলহামদুলিল্লাহ 700 রিয়াল বেতন পাচ্ছি, 800 রিয়াল বেতন পাচ্ছি, আর আর একটা কামেল পাস, টাইটেল পাস, ফাজেল পাস, সে বেকার সমস্যায় ভুগছে, তার চায়ের পয়সাও পকেটে নেই, আর অসংখ্য আছে এরকম, ওইদিকে তাকাইতে হবে। আমি মাস্টার ডিগ্রি করে, ডিগ্রি পাস করে ক্লিন কোম্পানিতে এলাম, আর একটা মাস্টার ডিগ্রি করে, মাস্টার ডিগ্রি করে বিএ পাস করে সুপারভাইজার বড় কোম্পানি, শান্তি পাবেন? শান্তি পাবেন না, শুকরিয়া আদায় করতে পারবেন না। তাহলে আপনাকে দেখতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালাতে রাখো, অনেক এম এ পাস আছে হসপিটালে পড়ে আছে অসুস্থ হয়ে, আমি তো সুস্থ আলহামদুলিল্লাহ, অনেকে আছে এম এ পাস করে বাবার কাছ থেকে চায়ের পয়সা চাইতে হয়, জামা কিনবে, কাপড় কিনবে, রুমাল কিনবে, তার পয়সা চাইতে হয় বাবার কাছ থেকে, আমাকে তো আলহামদুলিল্লাহ তা চাইতে হয়নি, তা শুকরিয়া আদায় করবেন কিনা? আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালে রাখে খুব সুখে আছি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফযিলা আলাইহি ফিল মালি ওয়াল খালকি, ফিল মালি ওয়াল খালকি বলে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কারো যদি নজর পড়ে যায় ওই ব্যক্তির উপর যাকে তার চাইতে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, আপনার চাইতে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, কোন ক্ষেত্রে? ফিল মালে, ধন সম্পদের ক্ষেত্রে, আপনার চাইতে বেশি ধনওয়ালা, পয়সাওয়ালা, ওয়াল খালকে, এবং সৃষ্টিগত দিক দিয়ে মানে স্বাস্থ্যের দিক দিয়ে, সৌন্দর্যতার দিক দিয়ে, রং ঢঙের দিক দিয়ে ইত্যাদি, সকল সুরাতের দিক দিয়ে, লেবাস পোশাকের দিক দিয়ে, আপনার কাছে ছেঁড়া ফাটা পোশাক, ও নতুন নতুন প্রতি সপ্তাহে দেখেন যে নতুন নতুন পোশাক পরে আসে, অনেক জামা কাপড় তার কাছে, আপনার কাছে দুটো মাত্র বা একটি, এরকম যদি হয় ফালিয়ানজর ইলা মান হুয়া আসফালা মিন, তাহলে চট করে যাতে করে ওই ব্যক্তির দিকে দেখে যে ব্যক্তি তার চাইতে নিম্ন স্থানে আছে, দেখতে হবে যে ওই রাস্তায় একটি পাগল, ছিঁড়া ফাটা কাপড়, এদিকে ছিঁড়া ওইদিকে ছিঁড়া, আর কালো মাথাতে পা পর্যন্ত কালি মেখে কালো হয়েছে, আর কি যে খাচ্ছে ময়লা মাটি, আলহামদুলিল্লাহ আমাকে কত যে আল্লাহ সুস্থ রেখেছেন যে আমি তো এরকম পাগল নই। যদি পাগলটাকে গিয়ে রাস্তায় নামলে দেখবেন, একটু আগে যখন এখানে আসি দেখলাম যে পাগলটিকে এরকম, ওটা কালো পাগলটাকে দেখেন প্রায় এখানে দেখেন, বলুন তো যদি ওই পাগলটার দিকে দেখেন তো সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কিচ্ছু যদি আমার কাছে না থাকে শুধু খালি হাত পা থাকে তবু আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, ঠিক না? নিচের দিকে দেখার কথা বললাম। এই জন্য ওলামায়ে কেরামরা বলেছেন যে মাঝে মাঝে হাসপাতালে যেতে হয় মানুষকে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হলে মাঝে মাঝে হাসপাতালে যেতে হয়। আর এখানকার হাসপাতালে আমি দেখেছি যারা ধার্মিক লোক, দেখবেন কোনো কাজ নেই, তার কোনো আত্মীয় নেই, আমি এক দুবার হাসপাতালে থেকেছি, দেখি অপরিচিত ব্যক্তি এসে সালাম করছে আর আমাকে এসে জিজ্ঞেস করছে কেমন আছেন, ভালো আছেন, জিজ্ঞেস করলাম কি ব্যাপার, অনেক সময় পরিচিত ব্যক্তি বেরিয়ে গেছে, কি ব্যাপার, আপনার কোনো আত্মীয় হাসপাতালে আছে নাকি? না, এমনি দেখাশোনার জন্য, দেখার জন্য শুধু এসেছি। কি জন্য? ওখানে গেলে আল্লাহর শুকরিয়া আদায় হবে, যে আমার বাড়িতে যদি টাকা পয়সা কিছুই না থাকে, বাড়িও না থাকে, বাসা বাসা ভাড়া ভাড়া বাসায় আপনি বসবাস করছেন, কিছু নেই আপনার কাছে, কোন রকম দিন পাত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, তবু হাসপাতালে যে ব্যক্তি আহত হয়ে আছে, কার হাত ভাঙা, কার পা ভাঙা, কার মাথা ভাঙা,
কে কোন রোগে কে কোন রোগে ওর চাইতে অনেক ভালো আছেন বলবে আলহামদুলিল্লাহ, ঠিক না? ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু, তোমার নিম্নে যে ব্যক্তি আছে তার দিকে তুমি তাকাবে, মিম্মান ফজিল আলাইহি, শ্রেষ্ঠ ব্যক্তির দিকে না দেখে। ফিল মালি ওয়াল খালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে বলেছেন, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি হাদিসে বলেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমরা তোমাদের নিম্ন স্থানে যে ব্যক্তি রয়েছে তার দিকে তাকাও, ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমাদের উপরে যারা রয়েছে তাদের দিকে তাকাবে না, তাদের দিকে তাকালে শান্তি পাবে না। যতই আপনি সুখে থাকেন, আপনি আপনার একতলা বাড়ি, পাকা বাড়ি, কাঁচা বাড়ি না পাকা বাড়ি একতলা, যদি দুই তলাওয়ালার দিকে তাকান শান্তি পাবেন? হ্যাঁ, আপনার বাড়ি ডিস্ট্রিক্ট টাউনে আর কারো বাড়ি সিটিতে, আপনি যদি তাকান উপরওয়ালার দিকে যে অমুক মেয়র এতগুলি বাড়ি তার ঢাকা সিটিতে আর আমার টাউনে একটা বাড়ি করতে হিমশিম খেয়ে গেলাম, তাহলে শান্তি পাবেন? কখনো শান্তি পাবেন না। জি, শান্তি পাবেন না। তো শান্তি রয়েছে নিচের দিকে তাকাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মূল্যবান বাণী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে মুসলিম শরীফে রয়েছে, একটু বাড়তি রয়েছে, তাতে রয়েছে যে তোমরা যদি তোমার নিচের ব্যক্তির দিকে তাকাও তাহলে কি হবে, ফাইন্নাহু আজদারু আল্লাহ তাজদারু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমার উপর যে আল্লাহর অশেষ নিয়ামত রয়েছে সেগুলিকে তুমি তুচ্ছ মনে করবে না, সেগুলি তখন মূল্য দেবে। তোমার কাছে কিছু না থাকলেও চোখ আছে, যখন দেখবে আরেকজনের চোখ নেই অন্ধ, তখন তুমি তোমার এই চোখকে তুচ্ছ মনে করবে না, চোখের মূল্য বুঝতে পারবে, আল্লাহ আকবার, কত মূল্যবান জিনিস আমার কাছে আছে সেই লোকের কাছে নেই, ঠিক কিনা? জি, আপনার কাছে বাক শক্তি আছে, কথা বলতে পারছেন, পয়সা না থাকে আপনার কাছে, সুরত না থাকে, অত সুন্দর আপনি দেখছেন না, বেঁটে মানুষ, কালো মানুষ, অসুবিধা নেই, কথা বলতে পারছেন, স্পষ্ট ভাষা, স্পষ্ট ভাষায় কথা বলতে পারছেন, আর একজন বোবা, আর একজন কথা বললে করে কথা বলছে, পুতলা কথা, তার কথায় আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি সুন্দর কথা বলতে পারি। এইভাবে যে কোনো নিয়ামতকে আপনি নিয়ে নেন, যে কোনো নিয়ামতকে আপনি নিয়ে নেন, আপনি তুচ্ছ মনে করবেন না, তখন তার মূল্যায়ন করতে পারবেন যে কত মূল্যবান এই নিয়ামতগুলি আমার। আরেকটি হাদিস দিয়ে শেষ করছি, ভাষ্যকার সেই হাদিসটি উল্লেখ করেছেন, বলছেন আমর ইবনে শুআইব তার পিতা থেকে এবং তার দাদা থেকে বর্ণনা করেছেন, বলছেন খাসলাতানে মান কানাতা ফিহে, দুইটি বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, কাতাবাহুল্লাহ শাকিরান সাবিরান, তাহলে আল্লাহ তাকে শুকুর গুজার এবং ধৈর্য ধারণ ধৈর্য ধারণকারী বান্দার অন্তর্ভুক্ত করে দেবেন, লিখে নেবেন তাকে। দুইটি বস্তু যদি কারো মধ্যে থাকে বা দুইটি গুণ যদি থাকে বৈশিষ্ট্য, তাহলে আল্লাহ তাকে কি করবেন, শুকুর গুজার বান্দা করে দেবেন আর ধৈর্য ধারণকারী সাবের বান্দা করে দেবেন। শাকের এবং সাবের, শাকের সাবের শব্দটি বুঝতে পারছেন, মানুষের সুখ হলে কি করতে হয়, শুকরিয়া আদায় করতে, আলহামদুলিল্লাহ সুখী, আজকে ভালো খেতে পেলেন আলহামদুলিল্লাহ, আর একদিন দুপুরে খাবারই নেই, পকেটে পয়সা নেই যে হোটেলে খাবেন, আর বাড়িতে কিছু নেই, নেই কিছু খাবার, তাহলে কি করবেন, সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, এই দুইটি দুইটি গুণ আল্লাহ দান করে দেবেন, আল্লাহ শাকের লিখে দেবেন, শুকুর গুজার লিখে দেবেন এবং সাবের ধৈর্য ধারণকারী লিখে দেবেন, যদি কি থাকে, দুইটি বৈশিষ্ট্য কারো মধ্যে থাকে, কি দুইটি বৈশিষ্ট্য, মান নাজারা ফি দুনিয়াহু ইলা মান হুয়া দুনাহু, পার্থিব ক্ষেত্রে যদি নিজের নিচের ব্যক্তির দিকে আপনি তাকান, দুনিয়ার ক্ষেত্রে নিজের আপনার চাইতে নিম্ন ব্যক্তির দিকে যদি তাকান, তাহলে এটি একটি গুণ, তাহলে কি হবে, ফাহামেদ আল্লাহ, আল্লাহ প্রশংসা করবেন, আলা মা ফাদদালাহু বিহি আলাইহি, তাহলে ওই নিম্নের ব্যক্তিকে দেখার পরে আপনি কি করবেন, শুকরিয়া আদায় করবেন। সত্যি যারা রোদরে চাকরি করে, মাঝে মাঝে রোদরে যেতে হয়, ইঞ্জিনিয়ারদেরকে রোদরে যেতে হয়, যেতে হয় না আমাদেরকে, মাঝে মাঝে রোদরে যেতে হয়, রোদরে যেতে হয় মাঝে মাঝে দুপুরবেলা এখানকার রোদরে, তখন রাস্তায় যারা 12 ঘন্টার ডিউটিতে ক্লিন করছে, তখন আমি তাকে, আমি নিজের কথা বলছি, গাড়ি নিয়ে গাড়িতে এসি চালিয়ে দেওয়ার পর ঠান্ডা করেন আর ঘাম বই চলে যাচ্ছে, সেই সময় আমি ওদের দিকে তাকাই, যাতে করে আমার মনে শান্তি হয়, তখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাকে আধা ঘন্টার জন্য বাইরে গরমে যেতে হলো বা 1 ঘন্টার জন্য যেতে হলো, এই লোকটি সকাল 6টায় ডিউটি শুরু হয়েছে আর সন্ধ্যা 6টায় ডিউটি শেষ হবে তার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর বেতন 250-300 টাকা, কত কষ্ট করতে হয়, তারপরে কষ্ট লাগে যখন এই রকম শ্রেণীর লোকের সিগারেট খেতে দেখি, বড় কষ্ট লাগে, বড় কষ্ট, আমার বাসার কাছে এক লোক ওই রকম আছে, দেখে বড় মায়া লাগে, মনে করি যে এই লোকটাকে কিছু দান করা উচিত, একদিন মাত্র একটি বস্তা আমার উঠিয়ে দিয়েছে, হালকা বস্তা, তারপরে আমি মনে করছি এই বাহানাতে, এটি আমার এক বন্ধুর কাছে, সৌদি বন্ধুর কাছে শিখেছিলাম মদিনা, সৌদি বন্ধুর হাতে একটা ব্যাগ আছে আর তার সাথে আমি তার বাড়ি যাচ্ছি,
মাঝে মাঝে তার বাড়ি বাসাতে নিয়ে যেত। তো বলছে তুই যেন আমরা নিয়ে চলে যাবো, বলছে না 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 ওকে দেব, এমনি যদি ওকে দান করি 5 রিয়াল তাহলে কি হয়ে যাবে, ভিক্ষার বদ অভ্যাস হয়ে যাবে, কথাটা শুন ভালো করে, ভিক্ষা করা বদ অভ্যাস হয়ে যাবে, ক্লিন করে তাকে এমনিতে পয়সাটা দেব না, আমরা খালি হাতেই যাই বা হালকা কিছু নিয়ে যা, ওকে এই 5 কিলোর যে বস্তাটা আছে বা 5 কিলোর যে ব্যাগটা আছে ওটা দিয়ে দিই তাকে, আর ওকে এইভাবে আমি 10 রিয়াল বা 5 রিয়াল দেবো, তাহলে তার ভিক্ষা করার অভ্যাস হবে না, ভাববে যে না একটু কাজ করে দিলাম 3 তলা বা 2 তলা সিঁড়িতে উঠে গেলাম 2 কিলো 4 কিলো 5 কিলো নিয়ে তারপরে 5 রিয়াল পেলাম, তাহলে ভিক্ষা করা বদ অভ্যাস হবে না, বুঝতে পারছেন। এইভাবে আমি দেখেছিলাম আজকে থেকে প্রায় 15 বছর আগে কথা বলছি। তা আমিও ভাবলাম যে ঠিক আছে একে তো দেবো তো এমনি না দিয়ে যাকে একটু এটা উঠিয়ে দিই 5 রিয়াল দিলাম, আর তারপরে দেখি যে সিগারেট খায়, আল্লাহু আকবার, একে তো দান করাও অপরাধ হবে, হ্যাঁ 250 টাকা বেতন তাতে যদি 50 রিয়ালে 100 রিয়াল তার সিগারেট খাওয়ায় যায় তাহলে পেটে আর চাল ডাল ভাত বা কোথা থেকে আসবে, মাছ গোস্ত কোথা থেকে আসবে, আর তার বাবারই কি হক আদায় করবে, আর মায়েরই কি হক আদায় করবে, আর স্ত্রী ছেলে মেয়েদের কি হক আদায় করবে, সে চিন্তা করা উচিত, এই ভাইদের কি আল্লাহকে ভয় করা উচিত। নসিহত করেছেন না, নসিহত করাতে হয়েছে কি যে আমাকে দেখলে দূর দিয়ে পালাবে, সিগারেট খেতে হয় না, সিগারেট খেও না, এতে তোমার পয়সা নষ্ট হচ্ছে বলে যদি সিগারেট হাতে থাকে পেছন দিয়ে করে নিয়ে আর দূরে দেখেছে যে ওই দূর আসছে ওই নদী দিয়ে কেটে পড়বে আরেক গলি দিয়ে, হঠাৎ করে দেখলাম লোকটিকে যে না দেখতে পাবো না, হঠাৎ করে অন্য দিয়ে কেটে পড়েছে, এ হচ্ছে এক শ্রেণীর সাপেক লোকদের অবস্থা, একে তো গুনাহ করছে সিগারেট খেয়ে আর ধনের অপচয় করছে। তো কথা হচ্ছে যে শুকরিয়া আদায় করার কথা বলছিলাম, যখন আপনি নিচের লোকের দিকে দেখবেন তখন শুকরিয়া, আর প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ব্যক্তির নিম্নের লোক রয়েছে, ওই যে যে ব্যক্তি 12 ঘন্টা রোদে ডিউটিও করছে সেই ব্যক্তি ওই যে পাগলটিকে দেখলে শুকরিয়া আদায় করবে না, করবে না, যে আলহামদুলিল্লাহ 12 ঘন্টা ডিউটি করলো আমি সুস্থ আলহামদুলিল্লাহ, সন্ধ্যাবেলা যাবো আর আরামে ভালো পাকশাক করবো, খাবো দাবো দিয়ে ঘুম দেবো, আর এই লোকটি রাস্তায় ঘুমায় আর এই কি কত কি যে ধুলো বালি ময়লা মাটি খায় আর কাঁচড়া খায় তো আল্লাহ জানে, ঠিক না, তাহলে সেও শুকরিয়া আদায় করবে। নিচের দিকে দেখলে প্রত্যেক ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে এবং বালা মুসিবত বিপদ আপদ আসলে কষ্ট আসলে সাবর করতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে। আর দ্বিতীয় বৈশিষ্ট্য কি, ওমান নাজার কি দিনহি, দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে এলা মান হুয়া ফাওকাহু, উপর দিকে দেখতে হবে। আপনি নামাজ পড়েন কিন্তু মাঝে মাঝে ফজর ছুটে যায়, আপনি যদি দেখেন যে আরে আমি তো নামাজ পড়ি মাঝে মাঝে নাই ফজর নামাজ ছুটি, আমার রুমে তো কয়েকজন আছে একটি মুসলমান নামাজ পড়ে না, তাহলে তো আমি ওদের চেয়ে অনেক ভালো, তাহলে কোনোদিন সংশোধন হবে, কোনোদিন সংশোধন হবে না। পক্ষান্তরে যদি দেখেন আমি নামাজ পড়ি আর মাঝে মাঝে মাসে আমার 2 দিন 4 দিন 5 দিন সপ্তাহে 1 দিন 2 দিন আমার ফজর ছুটে যায়, আর এই লোকটিকে নিয়মিত দেখি প্রথম কাতারে যখন আসি, কোনোদিন তার আগে মসজিদে ঢুকতে পারলাম না, তাহলে আপনার ইমানি উন্নতি হবে, হ্যাঁ ধর্মীয় উন্নতি হবে, ইসলামের উন্নতি হবে, আখেরাতের ক্ষেত্রে আপনি অগ্রগামী হবেন। তাই বলছেন অমান না যারা কি দিয়ে নেই, দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে যে ব্যক্তি কোন দিকে দেখবে এলা মান হওয়া পাওয়া অপর দিকে, যে আমার চাইতে ভালো লোককে আছে, আমার চাইতে সৎ লোককে আছে, সাত্তা দাবে এবং তাকে যে অনুকরণ করবে তাকে অনুকরণ করবে। আপনি ফিল্ম দেখেন না কিন্তু খবর যে পড়ে, মহিলা খবর পড়ে বাংলাদেশ টিভিতে, ওই মহিলার খবরটা শোনেন, আর আরেকজন লোককে দেখে জীবনে খবরের সামনে তাকে বসতে দেখলেন না, ওইদিকে যদি দেখেন তাহলে আমার ইমানে দুর্বলতা, এই মহিলার দিকে তাকিয়ে তাকে খবর যে শুনছি আমি, চোখ তো যাচ্ছে একবার দুবার গেলেও যাচ্ছে, তো কিন্তু আমার গুনাহ হচ্ছে, অন্য লোককে দেখে জীবনেও তো এইসব করে না, রেডিও থেকে খবর শুনতে পারি, ওই খবরটি আমি রেডিও থেকে শুনে নিলাম যথেষ্ট, তাহলে চোখের অন্তত গুনাহ থেকে আমি বেঁচে গেলাম, এইভাবে ইমানই উন্নতি হবে। এরকম বহু উদাহরণ রয়েছে আপনার জীবনে, যে দিনের ক্ষেত্রে আপনাকে ওপর দিকে তাকাইতে হবে, দুনিয়ার ক্ষেত্রে আপনাকে নিচের দিকে তাকাই, এলেম শেখার ক্ষেত্রে এখানে অনেক শ্রেণীর লোক আছেন, কেউ বেশি শিখেছেন কেউ কম শিখেছেন কেউ মধ্যম শিখেছেন, তাহলে দেখছেন যে আমার মতোই যুবক, দুজন যুবক এখানে, দুজনই একই রকমের যুবক, কিন্তু একজন যুবক মাশাআল্লাহ নোট করে ডায়েরি নিয়ে এসে, তারপরে অনেক তার ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, কোনো প্রশ্ন করলে চট করে হাত উঠিয়ে দিতে পারে, আর আমি জীবনে একটি প্রশ্নের উত্তরে হাত দিতে পারি না, কেন, তাহলে আমাকে এলিম শিখতে হবে, অভাব আছে আমার, জি, তাহলে দিনের ক্ষেত্রে ওপর দিকে তাকাইতে হবে, আমার চাইতে বেশি কি অ্যাডভান্স হয়েছে এলিম হাসিল করায়, দিনের জ্ঞান হাসিল করায়, এইরকম হবো আমি, আর দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে দেখতে হবে যাতে করে শুকরিয়া আদায় করা যায়। তাহলে এই দুইটি বৈশিষ্ট্য যার মধ্যে চলে আসবে, ধর্মীয় ক্ষেত্রে ওপর দিকে তাকাবে আর দিনে দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শুকুর গুজার লিখে নেবেন এবং ধৈর্য ধারণকারী লিখে নেবেন। হাদিসটি আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।